নমস্কার বন্ধুরা, পেটুন দাদা চ্যানেলে সবাইকে স্বাগত। শুভ সকাল। সকালবেলা আজকে সবাই বলছে যে চাউমিন খাবে, সেই চাউমিনটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালবেলার আজকে মেনু হবে চাউমিন। সে চাউমিনে কি কি লাগে সেটাই দেখতে থাকুন। চাউমিনে আমি করে নিয়েছি, এই যে এক প্যাকেট চাউমিন নিয়েছি আমি। চাউমিন, চাউমিনের সাথে ডিম, ডিমটা নিয়েছি। আর চাউমিনের সাথে আমি এই যে লঙ্কা কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, একটু টমেটো নিয়েছি আমি। আর এখানে নিয়েছি, যেহেতু ঘরোয়া পদ্ধতিতে হচ্ছে মানে ঘরের মধ্যে হচ্ছে, ওই জন্য আমি একটু আলু নিয়েছি, আলু। আর এখানে বিনস, এই দিয়ে আমি আজকে চাউমিনটা করব। তা আমি এখন এগুলো জোগাড় করে আমি এখন রান্নার কাছে চলে যাবো। চলো রান্না। কি করছিস তুই? কি খেলবা? এই জন্য একটা কন্যা নিয়ে নিয়েছে, কান্নামাছি। দাদারা এখন না ঘুরা ঘুরা করে ঘোড়ো 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 আয় আয় কান্নামাছি হবো, একে পাবি ধর ধরতে পারে না, ধরতে পারে না, ধরতে পারে না। চলো চাউমিন দেখি কি হয়েছে। আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি রান্নার কাছে চলে এসেছি। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেবো। ওদিকে কানামাছি খেলছে আমার। দুষ্টুমি আর দুষ্টুমি, সকাল দিয়ে আরম্ভ হলো দুষ্টুমি। একটু পরে নিল সকালবেলা, পরে টরে এখন দুষ্টুমি আরম্ভ হয়ে গেছে। চাউমিন সিদ্ধ করার জন্য আমি এখানে জল বসিয়ে দেবো। এখানে চাউমিনটাও সিদ্ধ করে নেবো আমি। এটা চাউমিনটা যেহেতু আমি বাড়িতে বানাচ্ছি, এর মধ্যে আরও সবজি দিলে ভালো হতো, গাজর দিলে ভালো হতো, কিন্তু ঘরে আমার যা সবজি ছিল সেটা দিয়ে আমি বানিয়ে আমি দেবো। তেল আমার গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে আলু অল্প ভাজা হয়েছে, এর মধ্যে আমি পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে দেবো। নিয়ে চলে আসলাম, জলটা একটু ছেঁকে নেবো আমি, ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নেবো আমি। এখন ডিমটা একটু আমি দিয়ে নেবো। Thank you.
আচ্ছা বন্ধুরা আমার ফুলকিটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো চাউমিনগুলো। তুমি আমার কে? আমার চাউমিন হয়ে গেছে বন্ধুরা, এখন আমি নিচে নামিয়ে নেব। আমি এখন খাওয়া শুরু করছি। দারুণ লাগছে না বলো? পান্তুয়া রানী খাচ্ছো মা? আমার শাশুড়ি মার খাওয়া হয়ে গেছে, এখন নিচে যাচ্ছে।
আমার গল্প শোনাচ্ছে। তো বন্ধুরা এখন আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। সবাই খেলো, এবার আমি খেয়ে দেখবো যে কেমন হয়েছে রান্নাটা। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এত খাওয়া হয়ে গেছে, এ আর খাবে না। কোলে এসে বসলো, যে মা এসে বসেছে একটু কোলের মধ্যে চলে এসেছে। কিছু বসা দেখলেই হলো, অমনি চলে আসবে ছুট্টে এসে মায়ের কোলে। এমনি তো ওঠে না কোলে খুব একটা, ঘরের মধ্যে একা একাই খেলতে থাকে সারাক্ষণ, পুতুল নিয়ে ওড়না নিয়ে এগুলো নিয়ে খেলতে থাকবে সারাক্ষণ। কোনো কান্নাকাটিরও সিন নেই, একা একা নিজের মনেই খেলা করবে। মাটা পান্ত মাটা করো মা, আর যে একটু দেখবে যে মা একটু বসেছে, মার কোলে আদর খেতে চলে আসছে, অমনি চলে আসে ছুট্টে চলে আসে ও মাটা। বন্ধুরা আমি খেতে খেতেই বলবো যে চাউমিনটা এরকম বাড়িতে ট্রাই করলে খুবই সুন্দর লাগবে আর খুবই ভালো লাগবে। এইগুলো বাচ্চাদের স্কুলে টিফিনও দেয়া যাবে, অসুবিধা হবে না, বাচ্চারা খেতেও ভালোবাসবে। আর যে যেরকম লঙ্কা খায় সে সেরকম দিতে পারবে লঙ্কাটা, লঙ্কা ঝাল বুঝে। আর এখন আমি এই ভিডিওটা শেষ করছি এখানেই, বেশি বড় করবো না আমি। তো আমাদের এই চাউমিন খাওয়ার ভিডিওটা বন্ধুদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর যদি খুব ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমাদের পাশে থেকো, তোমরা সবাই ভালো থেকো। এখনকার মতন টাটা, সবাই ভালো থেকো।